বলে জীবন। তুমি এসে বসো, আমি ডাইকা দিতেছি, আসো ভেতরে আসো। ঠিক আছে চাচা। তোর তো এখনো ভীষণ জ্বর, তারপরে বলছিস ভালো আছিস? ভালো আছি বলছি এই কারণে যে আমি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তার মানে আলহামদুলিল্লাহ তো ভালো থাকা? না, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। তোদের ধর্মটা না আমাকে অনেক ভাবায়। আর তুই যে নামাজ পড়ছিলি এটাও কি আল্লাহর প্রশংসা করছিলি? হ্যাঁ বলতে পারিস, আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করছিলাম। আমরা প্রতিদিন 5 বার 5 সময়ে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করি। ও আচ্ছা আচ্ছা, তুই তো কিছুই খেলি না, খা। আচ্ছা চল একটু বাইরে থেকে হেঁটে আসি, তোর ভালো লাগবে, চল। আচ্ছা চল। আচ্ছা চল। আচ্ছা দোস্ত, তোর ঈশ্বর একরকম, আমার ঈশ্বর একরকম, মৃত্যুর পর আমরা কি একসাথে দেখা করতে পারবো, একসাথে থাকতে পারবো? ধুরো বোকা, ঈশ্বর কি কোনোদিন আলাদা হয়? ঈশ্বরকে আলাদা করেছি তো আমরা মানুষ। আর শোন, ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার কোনো শরীর নেই, তার কোনো আকৃতি, তার কোনো প্রতিমা বা তার কোনো পরিবারও নেই, বুঝতে পেরেছিস? তুই কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলি। আমি বলেছিলাম আমরা মৃত্যুর পর কি জান্নাতে একসাথে যেতে পারবো? আমি জানি তোদের চোখে আমরা কাফের, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আমরা সবাই জাহান্নামে হব। তুই এগুলো কিভাবে জানলি? তুই কি কোরআন পড়েছিস? তোরাই তো বলিস। আমরা কেউ ভালো না রে, আমরা কি জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, এসব জানে আল্লাহ তাআলা। আমাদের কেন সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি, এসব যদি তোর জানতে হয় তাহলে তোকে কোরআন পড়তে হবে। কিন্তু আমি তো হিন্দু, আমি কি কোরআন পড়তে পারবো? হ্যাঁ পারবি, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। এই পৃথিবী কেন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সৃষ্টি করার জন্য উদ্দেশ্য কি, আমাদের কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের কতটুকু ভালোবাসে, আল্লাহর প্রতি আমাদের কতটুকু দায়িত্ব, হ্যাঁ এসব কিছু জানতে হলে তোকে কোরআন পড়তে হবে। এই নে কোরআন শরীফ, এটাই বাংলায় অনুবাদ করা আছে, এই কোরআন শরীফ পড়লেই তুই এসব সব জানতে পারবি। ঠিক আছে। Ah
বন্ধু, আব্দুল তো মারা গেছে ভোর সকালে, আমি গেলাম, তুই আয়। কি কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কোথায় যেন আছে আমার সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। আমার তরি বাধায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে লান হবে সওয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে লান হবে সওয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। চাচা, আপনাকে একটু কথা বলবো। বল বাবা। চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ। বল বাবা, আমার সাথে সাথে বল। রাসূলুল্লাহ।